ভয়ানক পরিস্থিতির হাত থেকে বাঁচতে হলে সরকারকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই, বরং নিজেরা না শুধরালে পালানোর পথও খুঁজে পাবেন আওয়ামী লীগ। সরকারের সরাসরি মদ দিয়ে নিত্যপণ্যের দাম বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদেরকে ধমকাচ্ছেন যে ভয়ানক পরিণতি হবে, ভয়ানক পরিণতি তো আপনারা দেখে যান অতীতে, তো সেই ভয়ানক পরিণতি যেন না হয় তার জন্য এখন থেকে জনগণের অধিকারগুলোকে ফিরিয়ে দেন, আপনারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুন। আজকে মন্ত্রী নিজে স্বীকার করছেন যে সিন্ডিকেটটা দাম বাড়াচ্ছে, তো তুমি আছো কেন? তাই আমরা বারবার করে বলছি যে সরকারের কারসাজি শুধু নয়, সরকারের সরাসরি সম্পৃক্ততা আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধি করেছে।